হ্যালো ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে পালং পনিরের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক করো, সাথে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের এই পর্বটা শুরু করি। সবচেয়ে প্রথমে দেখো, একটা ডেকচিতে কিছুটা জল গরম হতে দিয়েছিলাম, তাতে 1 টিস্পুন নুন অ্যাড করে এবার কেটে রাখা পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকের ডাঁটিগুলো আমি আলাদা করে দিয়েছি, শুধুমাত্র পাতা পাতা এখানে অ্যাড করছি। পালং শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ জলের সাথে কিন্তু পালং পাতাগুলোকে ফুটিয়ে নিতে হবে, তাতে করে পালং পাতাটা নরম হয়ে যাবে আর মিক্সিতে আমাদের পিষতে একটু সুবিধা হবে। এখানে দেখো, প্রায় 5 মিনিট মতন যদি পালং পাতাগুলোকে এইভাবে জলে একটু ফুটিয়ে নেওয়া যায়, তারপরে কিন্তু আমরা মিক্সিতে দিলে পরে পালং পাতাগুলো খুব সুন্দর বাটা হয়ে যাবে আর তাতে করে কিন্তু আমাদের পালং পনিরটা খেতে আরও একটু টেস্টি লাগবে। এবার তোমরা যদি চাও পালং পাতার কালারটা ঠিক একরকমেরই থাকুক, মানে গ্রিনিশ থাকুক, তাহলে কিন্তু তোমরা পালং পাতাটা বাটার সময় মিক্সিতে অল্প একটু বরফের কিউবস দিয়ে দিতে পারো। দেখো এখানে আমি পালং পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে পিষে নেব। সাথে এখানে দেখো একটা কড়া গরম করে আমি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন হিং, সাথে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে 1 চামচ আদা আর রসুন বাটাটা দিয়ে সেটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। সাথে সাথে এখানে অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে দেখো পেঁয়াজটাকে বাকি মশলার সাথে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। তোমাদের কাছে যদি ভেজিটেবল চপার থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে একদম ফাইনলি করে চপ করলে পরে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগবে। এখানে দেখো পেঁয়াজটাকে বাকি সব মশলার সাথে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি, মানে লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দেখো আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, এখানে 2টো মতন টমেটোর পিউরিটা বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো কিছুটা টমেটো পিউরি আমি অ্যাড করলাম, মানে যতটা প্রয়োজনীয় ততটা টমেটো পিউরি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার বাকি সব মশলার সাথে কিন্তু এটাও কষিয়ে নেব। তো এখানে এই সব মশলাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে। এখানে দেখো আমি সব মশলা কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এই সব মশলা কিন্তু আমি 1 টিস্পুন করে নিচ্ছি, সাথে 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, এছাড়াও এখানে দিয়ে দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী নুনটাও কিন্তু আমি এখনই অ্যাড করে দিলাম। এরপরে 1 টিস্পুন নিয়ে নেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর সাথে 1 টিস্পুন নিয়ে নিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলাটা দিলাম, এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এখানে অ্যাড করে দেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি প্রায় রান্নাতে ইউজ করে থাকি, তাতে দেখবে রান্নার কালারটা কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। এবার এই মশলা শুকনো মশলাগুলোকে বাকি মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবেই ভেজে নেব, তাতে কাঁচা ভাবটা কিন্তু একদম পুরোপুরি চলে যাবে। এখানে দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার প্রায় প্রায় কষানো হয়ে গেছে আর বেশ অনেকটা তেল কিন্তু মশলার থেকে রিলিজও হয়ে গেছে, তার মানে মশলাটা আমাদের বেশ ভালো করে ভাজা হয়েছে। এবার এই মশলার মধ্যে কিন্তু বেটে রাখা পালং শাকটা আর সাথে পনিরটা অ্যাড করব। তার আগে অল্প একটু এখানে চিনি দিয়ে দিলাম, এটা একদম অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। এখানে দেখো আমি অ্যাড করে দিলাম বেটে রাখা পালং শাকটা, সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো এবার আমি পনিরটাও অ্যাড করে দিলাম। পনিরটা কিন্তু আমি অ্যাড করার আগে ভাজা করিনি, তোমরা চাইলে পনির ভেজেও কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে এমনি কাঁচা পনিরটাই দিলাম। দেখবে রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু পালক পনির ঠিক এইরকমই বানিয়ে থাকে, মানে পনিরটা ওরা কিন্তু ভাজে না, ডাইরেক্ট পনিরটা ইউজ করে, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। এবার দেখো এই সব কিছুকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ কড়া চাপা দিয়ে পালং পনিরটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পালক পনির একদম তৈরি হয়ে যাবে। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করলে দেখবে খেতে খুবই টেস্টি লাগে। তো একবার কিন্তু আমার এই রেসিপি ফলো করে অবশ্যই পালং পনির বানিয়ে দেখো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে,
আর সাথে সাথে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছে খুবই শীঘ্রই আরও একটি নতুন রেসিপি নিয়ে।